আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বিশ মার্চ দু হাজার বাইশ পুর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি প্রবাসীরা সাবধান পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করুন এবং সাথে রেখে চলাফেরা করুন কারণ সৌদি আরবের চারদিকে চলছে পুলিশের ধরপাকড় অভিযান বিশেষ করে ইকামা আইন বঙ্গকারীদের আটক করছে বেশি সৌদি পুলিশ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুধুমাত্র ইকামা আইন বঙ্গের দায়ে সাত জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে তাই সৌদি প্রবাসীরা পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করে সাথে রেখে চলাফেরা করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো আজ সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট জাওয়াজাত পুনরায় একটি ঘোষণা দিয়ে জানিয়েছেন যে বিজিট বিষাকে গৃহকর্মী বিষয়ে রূপান্তর করা যাবে না এবং গৃহকর্মী বিষার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পর তা সিস্টেম থেকে বাদ দিয়ে দেওয়া হবে বিজিট ভিসাকে গৃহকর্মী বিষয়ে রূপান্তরিত করার সম্ভাবনার বিষয়ে জাওয়াজাতের টুইটার অ্যাকাউন্টে একজন প্রশ্ন করেছিলেন আমি কি ভিজিট ভিসাকে গৃহকর্মী বিষাতে রূপান্তর করতে পারি এমন প্রশ্নের জবাবে জাওয়াজাদ তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন বিজিট ভিসাকে গৃহকর্মী বিষয়ে রূপান্তর করার অনুমতি দেওয়া হয় না তাই সৌদি আরবে যারা বিজিট বিষয়ে আসছে তারা তাদের বিষাকে কখনোই গৃহকর্মী বিষয়ে রূপান্তর করতে পারবে না সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হল আজ আরব নিউজ সৌদি গ্যাজেট সহ একাধিক পত্রিকার খবরে জানানো হয়েছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও বেসামরিক এলাকা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছেন বিদ্রোহীরা হুদিদের ছোঁড়া ড্রোনগুলো একটি পানির বিশুদ্ধিকরণ স্টেশন সৌদি আরামকোর তেল শোধনাগার একটি গ্যাস স্টেশন এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল আরব জোটের পক্ষ থেকে জানানো হয়েছে হুতিদের ছোড়া ড্রোনগুলো লক্ষ্য বস্তুতে পূর্ণভাবে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন এতে কোনো মানুষ হতাহত হয়নি তবে ড্রোনের আঘাতে বেসামরিক এলাকার কিছু গাড়ি এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনার যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে